Çabuk! Çabuk! এই হলো আমার চিতা, আমার চাবুক। আমি খাবার মুখে তোলার আগে ওকে খাবার খেতে হবে। ওর যদি খাবার পছন্দ না হয় তাহলে চাবুক ওই রাধুনিকে চিবিয়ে খাবে। এবার কি হবে, কি করব আমি? এবার কি কথা, রাধে এসে প্রাণটাই যাবে নাকি? সর্বনাশ, এই চাবুক চিতার মুখে কার খাবার রুচবে কে জানে। না না, এই মুহূর্তে কিছু একটা করতেই হবে, করতেই হবে। তোমাদের ভাগ্য এখন তোমরা নিজেরাই নির্ধারণ করবে। তোমাদের রান্না করা খাবার হয় তোমাদের বাঁচাবে, না হলে মারবে। এবার এক এক করে চাবুকের সামনে খাবার নিয়ে আসা হোক। মানুষের রান্না করা খাবার আমাকে খেতে হবে? কেন খাবো? যারা আমার খাদ্য হতে পারে তাদের বানানো খাবার খেতে আমার বই গেছে। সর্বনাশ, এ তো ভারী বিপদ। এই যে খুব রেগে রয়েছে, না না না, যে করে হোক ওকে শান্ত করতেই হবে। চাবুকর তৈরি করা খাবার খাইনি, যা ওকে ধরে নিয়ে যা। তোমরাও খাবার নিয়ে যাও। এবার তোরা একে একে খাবার নিয়ে যা। এরা কেউই নিজেদের রান্না করা খাবার তোমাকে খাওয়াতে পারছে না, তাহলে কি তুমি অভুক্ত থাকবে? তাই কি হয়, তুমি এক কাজ কর,
নিজের শিকার নিজেই করে না। না, কিছুতেই না। এই পশুকে চোখের সামনে এমন অন্যায় কাজ করতে দেওয়া যাবে না। কিসের শব্দ পেলাম? ঠিকই, কিসের শব্দ? এটা শব্দ কোথা থেকে এলো? আরে, এই আওয়াজ শুনে মনে হচ্ছে কেউ আমাকে কিছু বলতে চাইছে। কে কে আমায় থামতে বললো? চাবুক, তুমি খাবার খাচ্ছ না কেন? খাওয়ার ইচ্ছে নেই? কে আমাকে আটকাতে চাইছে? কে? কামিনী, সত্যি হয়তো চাবুকের ইচ্ছে নেই, ছাড়ো না। তুমি যেরকম বাকিদেরকে বন্দি করছিলে, ওকেও তাই করো, পরে দেখা যাবে। ওই আওয়াজটার জন্যই এমনটা হলো। একটা দারুণ দৃশ্য দেখতে দেখতেও দেখতে পেলাম না। আমাদের ক্ষমা করুন রাজমাতা, আমাদের যে দয়া করে ছেড়ে দিন। কিরে, তুই দাঁড়িয়ে কেন এখনো? খাবারটা দে। তোমায় ডাক দিয়েছিলাম চাবুক, আমি তোমার সমস্ত কথা বুঝতে পারি। আমি জানি তুমি খুব ভালো, তুমি কারোর কোনো ক্ষতি করবে না। তুমি আমার কথা বুঝতে পারো? কি করছে কি মেয়েটা? চাবুকও তো ওর খাবার খাচ্ছে না, রাগে গড়গড় করে যাচ্ছে শুধু। বুঝি বলেই তো জানি তুমি কোনো দুঃখ থেকে এমন রাগি হয়ে গেছো। আমি জানি তুমি কারো কোনো ক্ষতি করতে চাও না। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার সমস্ত দুঃখের কারণ আমি শুনবো এবং তার প্রতিকার করার চেষ্টা করব। চাবু, খেয়ে নাও। এর খাবারও চাবুক মুখে তোলেনি। যা, ওকেও নিয়ে যা। আমি কি বলতে চাইছি সেটা কি চাবুক বুঝতে পারছে না? ওকে ছেড়ে দাও। খাবার পরিবেশন করুক, দেখি কেমন রান্না করলে তুমি। চাবুকও তোমার খাবার খাচ্ছে, এসো।
অপূর্ব, অসাধারণ। এই মেয়ের হাতে তো জাদু আছে। রাজমাতা, যদি কিছু না মনে করেন একটা অনুরোধ করব, ওদের সবাইকে যদি আপনি মুক্তি দেন।